জাপানের ওসাকা শহরে। এই করোনার আগে আমি জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই দেশগুলো সফর করেছি, আপনারা জানেন অনেকে। আমাকে একটা মাহফিলে সেমিনারে এক ভদ্রলোক প্রশ্ন করল, জেনারেল মালানা ইহুদি জাতি, ইহুদি এরা এত বুদ্ধি কোথায় পাইল? পুরা দুনিয়াটারে ওরা চালায়, ওরা সংখ্যা 1 কোটি, মুসলমান 200 কোটি, কোথায় 1 কোটি কোনাই 200 কোটি, খ্রিস্টান 450 কোটি, ওরা 1 কোটি। খ্রিস্টান দেশগুলো তারা চালায়, মুসলিম দেশগুলো তারা চালায়, দেয়া যায় না, চালায় কিন্তু তারা, তাদের হাতের কবজায়। আমাকে জিজ্ঞেস করে, আমি অনেক স্কলারের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছি, ইহুদি জাতি এত বুদ্ধি কোথায় পাইল? আমাদের পাশের দেশ সেটাকে চালায় ইহুদিদের গোয়েন্দা সংস্থা মোসাদ, মোসাদ, আর সেই দেশের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশকে চালায়। তাইলে দেয়া যায় খলিফার খলিফা, আর খলিফা। কিন্তু আমাদের দেশে যারা দেশ নিয়ন্ত্রণ করে এরাও জানে না, এটা গো পাশার মধ্যে যে কাঁথা দিয়ে ইহুদিরা লড়ে, কিন্তু লড়ে সব কিন্তু ইহুদি চাল, বুঝার উপায় নাই, ঠিক কিনা বলেন? দাজ্জালের দোকানদার ওরা, দুনিয়ার অস্ত্রের ঘাঁটি চাবিকাঠি সব ওদের হাতে, সম্পদগুলো পুরা ওদের হাতে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস, আপনারা জানেন, পেতে পারি। ইহুদিরা এত বুদ্ধি কোথায় পাইল? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি জানেন না, নাপিতের 16 শুঙ্গা বুদ্ধি, নাপিতের 16 শুঙ্গা বুদ্ধি আর বান্দরের বান্দরামি, এটাকে আসলে নিরীক্ষণ করা, পর্যবেক্ষণ করা আসলেই কঠিন। ইহুদিরা যে আজকে সবচেয়ে বুদ্ধিমান, পুরা দুনিয়ারে লাড়ে সাড়ে সব ওদের হাতের মুঠায়, একটাই কারণ, দুনিয়ার বুকে যতগুলো জাতি আছে একটা মাত্র জাতি দুনিয়ার বুকে আছে, যেই জাতিটা আজ থেকে প্রায় 3000 বছর আগে লোহিত সাগরের পূর্ব পাড়ে, একদিকে সিরিয়া আরেকদিকে জর্ডান, আরেকদিকে সিনাই উপত্যকা আরেকদিকে দাজলা নদী, মাঝখানের জায়গাটা ওয়া দিয়ে সাইনান, সিনাই উপত্যকা। এই বনি ইসরায়েল জাতি মুসা আর হারুন আলাইহিসসালামের পিছনে 40 বছর এই উপত্যকার মধ্যে, ফেরাউনের মাইর খাইয়া বার্মার রিফিউজিকে মতো সাগর পার হয়ে যখন এই পাড়ে আসছে, পূব পাড়ে সিনাই উপত্যকায়, অজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না সালুয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বেহেশতের মানা সালুয়া, বেহেশত থেকে প্রত্যেক রাত্রে 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্লেট বেহেশতের রান্না করা, বেহেশতের তৈরি, রেডিমেড প্যাকেট ফুড এইটা আসতো, তারা প্যাট ভরে এই বেহেশতের মানা সালুয়া খেয়েছে 40 বছর। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, দুনিয়ার বুকে একটাই জাতি আছে যারা অন্তত 3000 বছর আগে 40 বছর একাধারে বেহেশতের মানা সালুয়া খাইছে, যেটা অন্য কোনো জাতির প্যাটে কোনো যুগে ঢুকে নাই, অন্য কোনো জাতি দুনিয়াতে থাকতে বেহেশতের খানা পায় নাই, একমাত্র ইহুদি জাতি। আজকে যে এত সেয়ানা সাড়ে সেয়ানা, এটার পিছিয়ে একটাই কারণ, বেহেশতের মানা সালুয়ার অ্যাকশন এখনো আছে, এই জন্যে এরা এত চালাক। ভদ্রলোক বলল যে, আমি আজকে আমার জিজ্ঞাসার জবাব পেয়ে গেছি, ইহুদিদের ষড়যন্ত্র এটা দেখা যায় না, কিন্তু পুরা দুনিয়াটা ওরা জাল দিয়ে জড়িয়ে ফেলেছে, আর দাজ্জাল এসে তাদের নেতৃত্ব দেবে, এটাও আপনারা জানেন, আর দাজ্জাল আসবো ইহুদিদের দেশে, আর ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবে। বর্তমান ইসরায়েলের রাজধানী তেল আবিব, তেল আবিব, তেল আবিব থেকে উত্তর পূর্ব দিকে আরেকটা জায়গা, বুখারী হাদিস, হায়াকতুল ঈসা ইবনে মারিয়াম আল মাসিহাদ দাজ্জালা বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেইটে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। সেই লুদ শহর আগে ছিল না, লুদ শহরও তৈয়ার হয়ে গেছে, লুদ শহরটাও তৈয়ার হয়ে গেছে, কেন নবী হাদিসে বলেছেন,
লুত শহরের গেইটে, সেখানে শ্বেত পাথরের গেট তৈরি করেছে তারা। আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন, লুট এল ডাবল ও ডি এল আবার এল ডাবল ও টি লুত, এই গুগল সার্চ করলে আপনারা দেখবেন কি গেট বানাইছে। গেইটের উপরে লিখছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির দেবতা রাজা দাজ্জাল এই গেট দিয়ে আসবে এবং দাজ্জাল এসে আমাদের ইহুদি জাতিকে পুরা দুনিয়ার নেতৃত্ব এনে দেবে। সেখানে তারা একটা সামরিক বিমানবন্দর বানিয়েছে, বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে ঢুকতে এই গেটটা, আর এই গেটটার নাম হলো বাবে লুদ, বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেট। আর এই গেটের এখানেই কিন্তু ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, যে লুদ শহর ছিল না সেইটাও তৈরি হয়ে গেছে, আগে ছিল না। যেই গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, ওই ইয়াকুল আল্লাহু আকবার আর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেবেন, সেই জায়গাও তৈরি হয়ে গেছে। সুতরাং এখন শুধু দাজ্জাল আসার বাকি, এদিকে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম আসার বাকি। এই সময় যদি ইসলামের পথে আগান, ইসলামের কাজ করেন, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ, আল্লাহ পাক আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সুতরাং এখন ইসলামের কাজ, পরিশ্রম অল্প পুরস্কার বেশি। সাহাবারা বদর উহুদের ময়দানে জীবন দিয়ে 100 শহীদের সওয়াব পাইছে, আর আপনারা আজকে দিন কায়েমের এই ময়দানে যদি সহযোগিতা করেন 100 শহীদের সওয়াব পাবেন। রাজি আছেন? সুতরাং সবার একটাই দায়িত্ব, সাইলে কামতি দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন, এটাকে কায়েম করা মুসলমানের উপরে ফরজ। আন আকিমুদ্দিন ওলা তাতাফাররাকু ফি। আপনারা জানেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার উপরে আক্রমণ হয়েছে, তিনি আহত, পিটিয়ে হাত ভেঙে ফেলা হয়েছে, গাড়ি ভেঙে ফেলা হয়েছে। হাসিবুর রহমান আরেকজন যুবক তরুণ আলেম, তাকে মারতে মারতে আহত করে ফেলা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঢাকাতে আরেকজন আলেম মুফতি জসিমউদ্দিন, তাকে ছুরি মেরে এইভাবে তার পেট ফেড়ে ফেলা হয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের বড় শায়েখদের একজন, তিনি কিন্তু আহলে হাদিস, আহলে হাদিস এই পন্থার এই তরিকার আলেম। হাসিবুর রহমান টকবগে একজন যুবক, তিনি জামাতপন্থী একজন আলেম। ঢাকাতে যার উপরে আক্রমণ হয়েছে মুফতি জসিমউদ্দিন, তিনি কওমি অঙ্গনের আরেকজন আলেম, তাইলে আহলে হাদিস পন্থী আলেম, জামাতপন্থী আলেম, কওমিপন্থী আলেম, সবার উপরে কিন্তু শুরু হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? এখন আলেমদের আর ইখতিলাফ করা যাবে না, সব আলেম দিনের সব দায়ী এক হওয়া লাগবে, এক মঞ্চে আসা লাগবে এবং একই সুরে একই ভঙ্গিতে একই টোনে জাতিকে ইসলামী বিপ্লবের জন্য ডাক দিতে হবে। জাতি কিন্তু তৈয়ার আছে, জাতি কিন্তু তৈয়ার আছে, ইতিহাস সাক্ষী। আদম থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা যুগে কিন্তু হক আর বাতিলের মধ্যে সংঘাত হয়েছে, হয় নাই? প্রত্যেকটা যুগে বাতিলের হাতে ক্ষমতা ছিল, ফেরাউনের হাতে ক্ষমতা ছিল না, নমরুদের হাতে ছিল না, মুসার হাতে কি ছিল? লাডিয়গা। ফেরাউনের হাতে সেনাবাহিনী ছিল, আইন ছিল, রাষ্ট্র ছিল, ক্ষমতা ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, মুসার লাডিয়গা সার, ঠিক কি না? নমরুদের কি না ছিল? এত বড় রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন নমরুদকে। ইব্রাহিমের কি ছিল? কিছুই ছিল না, ইমান ছিল। যখন চূড়ান্ত পর্যায়ে সংগ্রাম সংঘাত হলো, তখন আল্লাহর জমিনে কি নমরুদ টিকেছে নাকি ইব্রাহিম? ইব্রাহিম। মুসা টিকেছে নাকি ফেরাউন? ফেরাউনদের শক্তি সবচেয়ে বেশি ছিল, ফেরাউনের দলবলও বেশি ছিল,
কারণ ফেরাউনের টাকা পয়সার অভাব ছিল না। সেই যুগের যুবক তরুণ সবাইকে টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে কিনে নিজের দলের মধ্যে ঢুকেছে। এরা সব ভাড়াটিয়া সৈন্য, ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ জয়ও করা যায় না, দেশ রক্ষাও করা যায় না। এরা যদি কোনো তাল বেতাল দেখে, পয়সার সময় পয়সা খায়, পার্টি জিন্দাবাদ, ফেরাউন জিন্দাবাদ, নমরুদ জিন্দাবাদ, তাদের পিছে পিছে মিছিল করে, আর যখন হকের আওয়াজ আসে এদের একটাকেও ময়দানে খুঁজে পাওয়া যায় না। কিন্তু যারা ইসলামের সৈনিক, তারা জীবন দিয়ে রক্ত দিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে করে, আমি যদি এই পথে মরে যেতে পারি আমি শহীদ, আমি বিনা হিসাবে জান্নাতে চলে যাব।